সেটা হচ্ছে তো দুটো মানে কর থিটা প্লাস কস থিটা মাইনাস 1 কর থিটা মাইনাস কস থিটা প্লাস 1 এই গাণিতিক সমস্যাটা টোটাল তিন ধাপে আসতে পারে তো সেই গাণিতিক সমস্যাটা হচ্ছে যে বিশেষ করে যারা সায়েন্স স্টুডেন্ট তারা জানেন এই গাণিতিক সমস্যাটা তোমাদের হায়ার মেথে 8.2 এর 6 নম্বরের গাণিতিক সমস্যার মধ্যে আছে তো সেটা তোমরা হায়ার মেথে পড়ো হায়ার মেথের পাশাপাশি এই গাণিতিক সমস্যাটা জানার মধ্যে আসতে পারে এইজন্য এই গাণিতিক সমস্যাটা এভাবে উপস্থাপন করা এই গাণিতিক সমস্যাটা তিন ধাপে আসতে পারে সেটা হচ্ছে যে tan দিয়ে আসতে পারে cot দিয়ে আসতে পারে বা cos থিটা প্লাস sin থিটা মাইনাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস 1 প্লাস sin থিটা সমান 1 প্লাস cos থিটা 1 বাই sin থিটা 1 প্লাস cos থিটা বাই sin থিটা তাহলে দেখেন একই গাণিতিক সমস্যা তিন ধাপে আসতে পারে তো আমরা একটা গাণিতিক সমস্যা করব সেটা হচ্ছে যে এই দুটো গাণিতিক সমস্যা একটা ফর্মুলায় করতে হয় এই দুটো গাণিতিক সমস্যা একটা ফর্মুলায় করা যায় কোনো সমস্যা নাই আর এই গাণিতিক সমস্যার সর্বপ্রথম আমাদেরকে tan অথবা cot নিতে হবে দেন তারপরে আমাদেরকে করতে হবে তাহলে একই তিনটা গাণিতিক সমস্যা এই গাণিতিক সমস্যাটা অবশ্যই সৃজনশীল গণনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানা হায়ার মেথে এই গাণিতিক সমস্যাটা যদি একটা সৃজনশীল আছে এই অংশটা দিয়ে একটা সৃজনশীল আছে প্লাস এই অংশটা তোমাদের বই অনুসারে 6 নম্বর আছে তাহলে এই গাণিতিক সমস্যাটা আশা করি তোমরা পড়ো তো আমি আজকে যে গাণিতিক সমস্যাটা দেখাবো সেটা হচ্ছে এই গাণিতিক সমস্যাটা দেখাবো এটার আলোকে এই দুইটা থেকে একটা দেখানো সম্ভব তাহলে আমি শেষের গাণিতিক সমস্যাটা দেখাচ্ছি সেটা হচ্ছে cos থিটা প্লাস 1 মাইনাস sin থিটা cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 1 প্লাস sin থিটা সমান 1 প্লাস cos থিটা ডিভাইড বাই sin থিটা এটা আমরা এখন দেখাবো এই গাণিতিক সমস্যাটা করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড দেখি লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা করব লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি আমরা করি তাহলে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos theta প্লাস 1 মাইনাস sin theta ডিভাইডেড বাই cos theta মাইনাস 1 প্লাস sin theta সমান 1 প্লাস cos theta বাই sin theta আমাদেরকে প্রমাণ করতে হবে 1 প্লাস cos theta বাই sin theta এটা আমাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ করার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এখানে আমরা cos theta plus 1 sin theta minus sin theta cos theta minus 1 plus sin theta কে আমরা এটাকে আমরা cos theta দ্বারা ভাগ করি cos theta দ্বারা ভাগ করলে আর এখানে আমরা sin theta দ্বারা ভাগ করি sin theta দ্বারা ভাগ করলে আমাদের কি আসছে cos theta বাই আর log কে আমরা sin theta দ্বারা ভাগ করি তাহলে cos theta বাই sin theta 1 বাই sin theta sin theta y sin theta তাহলে এখানে যদি আমরা করি অর লব্ধ sin theta দ্বারা cos theta y cos theta y sin theta by sin theta sin theta y sin theta তাহলে আমি মাঝে দেখো মাথা তাহলে cos theta বাই sin theta সূত্র হচ্ছে যে আমরা জানি cos theta বাই sin theta সমান হচ্ছে cot theta আর নিচে হচ্ছে যে কি cot theta আর এখানে থাকবে হচ্ছে যে কি 1 বাই sin theta মানে হচ্ছে যে cosec theta মাইনাস কোসেক থিটা আর এখানে হচ্ছে কি মাইনাস 1 আর এখানে হচ্ছে প্লাস 1
তাহলে এটা আমাদের দুই নাম্বার গাণিতিক সমস্যা, এক নাম্বার গাণিতিক সমস্যার মত হয়ে গেল cot থিটা প্লাস cos থিটা মাইনাস 1 cot থিটা মাইনাস cos থিটা প্লাস 1 এক নাম্বার গাণিতিক সমস্যার মত হয়ে গেল। এখন আমরা কাজ করার জন্য যে জিনিসটা হাতে নেব সেটা হচ্ছে দেখেন cot থিটা প্লাস cos থিটা cot থিটা প্লাস cos থিটা এখানে আমরা মাইনাস 1 এর পরিবর্তে আমরা সূত্র বসাবো। এটা এই গাণিতিক সমস্যাটা আরেকটা গাণিতিক সমস্যা আলোকে আমরা সেটা হচ্ছে যে কি এই গাণিতিক সমস্যাটা আপনারা পাবেন হচ্ছে যে অনুশীলনের মধ্যে পাবেন, অনুশীলনের মধ্যে প্রায় 22 নম্বর গাণিতিক সমস্যার মতো cot থিটা প্লাস cos থিটা মাইনাস 1 তাহলে cot থিটা প্লাস cos থিটাকে এনে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে 1 1 পরিবর্তে আমরা বর্গের সূত্র বসাবো, বর্গের সূত্র কাদের সূত্র বসাবো, পাশে যারা আছে তাদের বর্গ সূত্র, পাশে আছে হচ্ছে যে কি cot থিটা এবং কোসেক থিটা, কট থিটা এবং কি কোসেক থিটা। তাহলে আমরা সূত্র জানি যে 1 এর পরিবর্তে কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1 নিচে যেমন ছিল সেভাবে থাকবে। তাহলে এখানে আমাদের cot থিটা প্লাস cos থিটা, cot থিটা প্লাস cos থিটা, cot থিটা প্লাস cos থিটা মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে cos থিটা প্লাস cot থিটা কিন্তু cos থিটা মাইনাস cot থিটা নিচে যেমন ছিল cot থিটা মাইনাস cosec থিটা প্লাস 1। এখন আমাদের এখানে আমরা একটা জিনিস স্পষ্ট দেখতে পাই সেটা হচ্ছে cot থিটা প্লাস cosec থিটা, cot থিটা প্লাস cosec থিটা এই দুটো জিনিস সেম, তাহলে আমাদের কমন আছে হচ্ছে cot থিটা প্লাস cosec থিটা, cot থিটা প্লাস যদি cosec থিটা যদি আমরা কমন নিই তাহলে আমাদের কি থাকবে সেটা আমরা এখন দেখি। cot থিটা প্লাস cosec থিটা আমরা যদি কমন নিই cot থিটা প্লাস cosec থিটা কমন নিলে আমাদের থাকতে হচ্ছে যে কি cot থিটা প্লাস cosec থিটাকে cot থিটা প্লাস cosec থিটা দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে 1, আর এখানে cot থিটা প্লাস cosec থিটা দ্বারা যদি কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস 1, মাইনাস 1 দ্বারা এই অংশটাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস মাইনাস cosec থিটা মাইনাস 1 প্লাস cot থিটা, যেটা আমাদের নিজের অংশের সাথে অর্থাৎ নিজের অংশের সাথে মিলে যায় 1 প্লাস 1 মাইনাস cosec থিটা যদি সারিয়ে রেখে প্লাস cot থিটা নিজের অংশের সাথে মিলে যায় তাহলে এটা যদি আমাদের কাটি আমাদের থাকতেছে cot থিটা প্লাস cosec থিটা। এখন এই জিনিসটাকে যদি আমরা প্রমাণের অংশ হচ্ছে যে 1 প্লাস cos থিটা বাই sin থিটা, তাহলে এখানে যদি আমরা সূত্র করি cot থিটা সূত্র হচ্ছে যে cos থিটা বাই sin থিটা, আর এখানে পাবো হচ্ছে 1 বাই sin থিটা, তাহলে যদি আমরা বসাবো করি বসাবো করলে sin থিটা হচ্ছে যে কি sin থিটা সমান হচ্ছে যে cos থিটা sin থিটা sin থিটা চলে যাবে cos থিটা প্লাস 1, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল প্লাস 1 প্লাস cos থিটা বাই sin থিটা, এটা আমাদের শেষ। এখান থেকে আমরা আর একটা অংশ বের করতে পারবো যদি আমরা চাই তাহলে সেটা দেখেন যদি আমরা হর হর লক্ষ্যে যদি সাইন থিটা দ্বারা গুণ করি সাইন থিটা দ্বারা সাইন থিটা গুণ করি যদি আমরা থাকবে হচ্ছে যদি cos থিটা প্লাস 1 আর এখানে থাকবে হচ্ছে যদি সাইন স্কয়ার থিটা, তাহলে এখান থেকে আমরা আর একটা অংশ বের করতে পারবো সেটা হচ্ছে যদি ওরা যেমন ছিল সাইন থিটা 1 প্লাস cos থিটা আর নিচে আসবে হচ্ছে যদি 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার কে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করি তাহলে আমাদের পাশে যদি লিখি আমাদের আসবে হচ্ছে যে sin থিটা 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা, তাহলে পাশ অংশ পাশ যদি কাটা যায় তাহলে আমাদের থাকবে হচ্ছে যে কি sin থিটা বাই 1 মাইনাস cos থিটা। তাহলে এই গাণিতিক সমস্যার আলোকে আমরা আরেকটা জিনিস প্রমাণ করতে পারবো সেটা হচ্ছে যে কি সাইন থিটা সমান 1 মাইনাস cos থিটা।
তাহলে একই গাণিতিক সমস্যা অর্থাৎ তিনটা গাণিতিক সমস্যা আমরা সেম ভাবে করব অর্থাৎ এই গাণিতিক সমস্যাগুলো সবচেয়ে ভালো হয় আর tan এবং cot নিয়ে যাব যদি এইভাবে যদি থাকে তাহলে এটাকে আমরা হয়তো tan এ না হয় cot এ নিয়ে যাব যদি নিয়ে যেতে পারে তারপর আমরা একই ফর্মুলাতে যদি গাণিতিক সমস্যা কমপ্লিট করি তাহলে আমরা সেটা পাবো এখানে যদি আপনাকে এই অংশটা প্রমাণ করতে বলে তাহলে এতটুকু কাজ করলে চলবে আমরা আর যদি এই অংশটা প্রমাণ করতে বলে তাহলে আপনাকে অবশ্যই আরেকটা অংশটা বাড়াতে হবে সেটা হচ্ছে হাওলকে সাইন্সের দ্বারা গুণ করতে হচ্ছে গুণ করার পরে এই অংশটুকু আমরা পাচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা এটা আপনারা করবেন এই গাণিতিক সমস্যা আমরা হায়ার বিশেষ করে হায়ার মেলে আমরা গাণিতিক সমস্যাটা বেশি পাই আর এই গাণিতিক সমস্যাটা নর্মালভাবে সৃজনশীল আপনারা ক অথবা খতে আপনারা পাবেন ইনশাল্লাহ গাণিতিক সমস্যাটা ভালোভাবে করবেন এখন আমরা আরেকটা গাণিতিক সমস্যা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের আগে আমরা যখন পুরাতন বই আমাদের যে সময় যে গণিত বইটা ছিল ওই গণিত বইয়ের একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা ছিল আর এই গাণিতিক সমস্যাটা সৃজনশীল প্যাটার্নে এখন আমাদের অনেক যুবক অনেক স্কুলে এই গাণিতিক সমস্যাটা আসে তো গাণিতিক সমস্যাটা লিখি তারপর দেন এটা আমরা উপস্থাপন করছি সেটা একটু দেখেন 9.1 এর বইয়ের অঙ্ক পারলে আপনার 9.1 শেষ আপনি 9.1 এর সৃজনশীল মুখ করতে পারবেন ওটা কিন্তু গ্রান্ডি গ্রান্ডি না গ্রান্ডি হচ্ছে আপনার 9.1 এর যত ধরনের গাণিতিক সমস্যা আছে অতিরিক্ত গাণিতিক সমস্যা ও ধরনের গাণিতিক সমস্যা এবং বেসিক ফান্ডামেন্টালটা যদি আপনি স্ট্রং করেন তাহলে আপনি যে কোনো গাণিতিক সমস্যা করতে পারবেন তার মধ্যে আপনাকে অতিরিক্ত গাণিতিক সমস্যাগুলো একটা চেহারাটা আপনাকে দেখে নিতে হবে যদি আপনি দেখে নিতে পারেন তাহলে আপনি হয়তো সেই গাণিতিক সমস্যাগুলো করতে পারবেন আমরা ওরকম একটা অতিরিক্ত গাণিতিক সমস্যা লিখতেছি সেটা দেখেন আসলে ক্লাসটা যারা জীবন দিয়ে পারো তাদের জন্য ইম্পর্টেন্ট যারা পারো না তাদের জন্য ইম্পর্টেন্ট সাইন থিটা প্লাস কস থিটা cos theta সমান x cos theta আমি লিখতেছি sin theta plus cos theta সমান x এবং sec theta plus cosec theta সমান y sin theta plus cos theta সমান x ও sec theta plus cosec theta সমান y হলে হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে y into x square minus 1 সমান 2 sin theta plus cos theta সমান x এবং sec theta plus cosec theta সমান y বলে প্রমাণ করলে যে তোমার y সমান সমান x square minus 1 সমান 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 2x এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা একটু দেখি প্রথমত হচ্ছে যে sin theta plus cos theta সমান x sec theta plus cos theta সমান y বলে প্রমাণ করা যে y into x square minus 1 সমান 2x তাহলে আমাদের সর্বপ্রথম দেওয়া আছে অংশগুলো আমরা লিখি দেওয়া আছে অংশগুলো হচ্ছে sin theta plus cos theta দেওয়া সংশগুলো যদি আমরা লিখি তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান এক্স এবং সেক থিটা প্লাস কোসেক থিটা সমান ওয়াই সাইন থিটা প্লাস কস থিটা সমান এক্স সেক থিটা প্লাস কোসেক থিটা সমান ওয়াই তাহলে সেই ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড সাইড আছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে যে কি লেফট হ্যান্ড প্রমাণ করতে হবে ওয়াই এক্স স্কয়ার মাইনাস ওয়ান সমান টু এক্স প্রমাণ করতে হবে y into x square minus 1 সমান সমান 2x এটা প্রমাণ করতে হবে এটা যদি আমরা প্রমাণ করি তাহলে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড দিয়ে গাণিতিক সমস্যাটা করতে হবে লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি আমরা শুরু করি তাহলে দেখেন লেফট হ্যান্ড সাইড y into x square minus 1 y into x square minus 1 যদি হয় তাহলে আমরা মান বসাই মান হচ্ছে y এর মান হচ্ছে যে
sin theta plus cosine theta r তোমরা মানগুলো হচ্ছে যে x এর মান হচ্ছে যে কি sin theta x এর মান হচ্ছে sin theta plus sin theta plus cos theta whole square minus 1 আমরা জিনিসটা এখানে না লিখি আমরা এখানে লিখি लेफ्ट हैंड साइड होते हैं y into x square minus 1 कोई मान होते हैं sin theta plus cosec theta আর x এর মান হচ্ছে দেখি sin theta plus cos theta whole square minus 1 sin theta plus cos theta whole square minus 1 whole square
cos 1 minus 1 চলে গেল থাকে কত 2 sin θ cos θ তাহলে উপরে এখানে sin θ cos θ আছে এখানে sin θ cos θ আছে তাহলে থাকে হচ্ছে 2 sin θ cos θ sin θ cos θ মান হচ্ছে x তাহলে আমরা কমন করলাম হচ্ছে যে 2x অর্থাৎ y x স্কয়ার minus 1 সমান সমান 2x কমনই তো তাহলে আমরা এই গাণিতিক সমস্যাটা আমরা অবশ্যই ভালো করে মনোযোগ করব কারণ এই গাণিতিক সমস্যাটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এটা ইতিমধ্যে আমরা 9.1 এ অতিরিক্ত কেটা যে গাণিতিক সমস্যাগুলো আপনাদের জন্য প্রয়োজন হবে সেগুলো আমরা শেষ করলাম এখন আমরা চলে যাচ্ছি 9.2 তে 9.2 তে কিছু গাণিতিক সমস্যা আছে যেগুলো সমাধানে আপনাদের জন্য আসে যেগুলো আপনাদের বইতে ওই সমাধানগুলো নেই সেই গাণিতিক সমস্যা 4 5টা গাণিতিক সমস্যা আমরা 9.2 তে দেখাবো বইয়ের গাণিতিক সমস্যার বাইরে অতিরিক্ত গাণিতিক সমস্যা সেগুলো শেষ করলে আপনারা ইনশাআল্লাহ 9.1 এবং 2 এর বইয়ের উদাহরণ প্লাস অনুশীলনের অঙ্ক প্লাস অতিরিক্ত গাণিতিক সমস্যার সবগুলো সমন্বয়ানে আপনারা সেই অঞ্চলগুলো খুব ভালোভাবে করতে পারবেন তাহলে আমরা এখন চলে যাচ্ছি 9.2 তে 9.2 এর অতিরিক্ত অতিরিক্ত কিছু গাণিতিক সমস্যা সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো এখন আমরা 9.2 যাচ্ছি 9.2 এর জন্য আমাদের 9.2 এর গাণিতিক সমস্যা করার জন্য আমাদের যে জিনিসটা আপনার এই চাপটা অর্থাৎ ডিগ্রি চাপ বলা হয় এটাকে এই ডিগ্রি চাপটা যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমাদের 9.2 এর গাণিতিক সমস্যাগুলো ধরা অনেকটা সহজ হবে এটার জন্য আমরা প্রথমত মানগুলো লিখে ফেলছি এখানে আমরা যদি 0 আমরা যদি এই কাজটা করি অর্থাৎ দেখেন 0 1 0 1 2 3 4 কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি 4 দ্বারা ভাগ করলে 4 দ্বারা ভাগ করলে যদি আমরা কি করি বর্গমূল করি 0 1 2 3 4 কে 4 দ্বারা ভাগ করে যদি আমরা বর্গমূল করি যথাক্রমে আমরা বর্গমূল করে সাইন কোসাইন কস cos এবং sec θ মানগুলো আমরা পাবো এভাবে আমরা একই প্রক্রিয়া 0 1 3 9 ডিগ্রি আমরা যদি কি করি বর্গমূল করি যথাক্রমে আমরা tan cot θ মানগুলো আমরা পাবো এভাবে আমরা যদি সারটা নিজেরা করতে পারি তাহলে আমাদের ডিগ্রি সারগুলো মুখস্থ করতে হবে না ডিগ্রি মানগুলো মুখস্থ করতে হবে না আমরা এই সার থেকে দেখে নিয়ে কি করতে হবে ইউজ করতে পারবো তবে অবশ্যই সারটা তৈরি করা শিখতে হবে সিজন কোচিং এর প্রতিটি স্টুডেন্টকে সারটা তৈরি করা শেখানো হয়েছে এবং আপনারা যারা লাইভ ক্লাস আছেন তারা একটু বুঝে নেন সেটা হচ্ছে 0 1 2 3 4 কে 4 দ্বারা ভাগ করলে আমরা টোটাল 4টা মান পাবো সেটা হচ্ছে যে প্রথমে সাইন থিটার মানটা পাবো সেটাকে ব্যস্ত করে বললে আমরা কোসাইন থিটার মানটা পাবো আর সাইন থিটার মানটা 90 ডিগ্রি থেকে সিরিয়াল বা যদি প্রথম দিক থেকে লিখে যায় তাহলে কস থিটার মানটা পাবো সেটা যদি আবার আমরা কি করি ব্যস্ত করে বলি তাহলে সেটা আমরা আবার tan এবং cot এর জন্য 0 1 3 9 জিরো ঘর থেকে লিখবো তাই 9 ডিগ্রি মানে হচ্ছে অসঙ্গে আমরা জানি তাহলে সেক্ষেত্রে 0 1 3 9 কে আমাদের চি দ্বারা ভাগ করে বর্ণন করি যথাক্রমে tan এবং tan এর মানগুলো যদি আমরা ব্যস্ত করে ধরি তাহলে আমরা কটার মানগুলো পাবো এভাবে আমরা মানগুলো বের করতে পারবো সেই মানগুলো দিয়ে কাজে লাগিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করবো গাণিতিক সমস্যাগুলো হচ্ছে গাণিতিক সমস্যাগুলো হচ্ছে দেখেন Thank you.
তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত গাণিতিক সমস্যার মধ্যে। গাণিতিক সমস্যার মধ্যে আমরা অনুসরণে চব্বিশ নম্বর গাণিতিক সমস্যার আলোকে আমরা যে গাণিতিক সমস্যা করবো সেটা হচ্ছে দেখি চব্বিশ নম্বর গাণিতিক সমস্যার আলোকে চব্বিশ নম্বর গাণিতিক সমস্যার আলোকে চব্বিশ নম্বর গাণিতিক সমস্যার আলোকে ওটা আমরা টেন দিয়ে করছি। এখানে আমরা করতে হবে কট দিয়ে, অর্থাৎ আমরা বলছিলাম আর কি কট স্কেয়ার থিটা সমান মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ওয়ান প্লাস রুট থ্রি কট থিটা প্লাস রুট থ্রি কিন্তু শূন্য। এই গাণিতিক সমস্যাটা আমরা করবো, এটা হচ্ছে যে আমাদের চব্বিশ নম্বরের অনুরূপ অনুসন্ধিত চব্বিশ নম্বরের অনুরূপ গাণিতিক সমস্যা এটা আমাদের করতে হবে। ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু কট থিটা প্লাস এই গাণিতিক সমস্যাটা, এই গাণিতিক সমস্যাটা যদি আমরা করি তাহলে দেখেন কিভাবে করা যায়। এটা থিটার মান বের করতে হবে, যেখানে থিটা হচ্ছে যে সূত্রকোণ, থিটা হচ্ছে যে কি সূত্রকোণ, থিটা সূত্রকোণ বলতে হচ্ছে যে থিটার মান জিরো ডিগ্রি থেকে বড় এবং নাইন ডিগ্রি থেকে ছোট, সেই মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কট স্কেয়ার থিটা সমান কট থিটা মাইনাস রুট থ্রি কট থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল টু শূন্য। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে যদি আমরা কট থিটাটা কমন নিই, এখানে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে প্লাস মাইনাস এ মাইনাস কট কট এ কট এ আর প্লাস মাইনাস এ মাইনাস রুট থ্রি কট থিটা। যদি কট থিটাটা যদি আমরা কমন নিই মাইনাস ওয়ান যদি আমরা কমন নিই রুট থ্রি যদি আমরা কমন নিই তাহলে থাকবে হচ্ছে কট থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য। তাহলে কট থিটা মাইনাস ওয়ান যদি কমন নিই আমাদের থাকতেছে কি কট থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু শূন্য হয়। কট থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য, কট থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু শূন্য। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি কট থিটা মাইনাস কর্থিটা সমান মাইনাস ওয়ান আর কর্থিটার মান হচ্ছে যে কি ওয়ান, কর্থিটা সমান ওয়ান ওয়ানের মান হচ্ছে যে কট ফর্টি ফাইভ ডিগ্রি। আমরা দেখি দেখো কট কর্থিটার মান হচ্ছে কট ওয়ানের মান হচ্ছে যে কত ফর্টি ফাইভ ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে থিটা সমান সমান ফর্টি ফাইভ ডিগ্রি আমরা এখান অংশ বের করব। কর্থিটা সমান রুট থ্রি, সুতরাং কর্থিটা সমান কট রুচি মান কত, রুচি মান হচ্ছে যে এখানে দেখো রুচি মান হচ্ছে থার্টি ডিগ্রি, তাহলে এখানে আমরা থার্টি ডিগ্রি যদি দেখি সুতরাং থিটা সমান থার্টি ডিগ্রি আমরা এটা বের করতে পারবো। তাহলে থিটা সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং থার্টি ডিগ্রি দুটি দুটি মানই আমাদের জন্য কী হবে গ্রহণযোগ্য, থিটা সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং থিটা সমান থার্টি ডিগ্রি। আমরা এইভাবে এই গাণিতিক সমস্যাটা কমপ্লিট করতে পারবো। এখন আমরা যে গাণিতিক সমস্যাটা আলোচনা করবো সেটা হচ্ছে যে কি সমাধান জনিত গাণিতিক সমস্যা, সেটা আমরা তাহলে আমরা এখন এটা গাণিতিক সমস্যা উত্থাপন করতেছি সেটা হচ্ছে সমাধান জনিত টু কস স্কয়ার থিটা টু কস টু সাইন থিটা সমান থ্রি
এটা করার জন্য আমরা প্রথমত হচ্ছে যে কি দেখো 2 root 2 sin theta কোন অনুপাতের উপরে বর্গ নাই সেটা আমরা দেখব আমরা এখানে দেখছি sin theta অর্থাৎ sin এর উপরে বর্গ নেই তাহলে আমরা cos square এর উপরে যে বর্গটা আছে cos square জড়িত cos square তাহলে এটাকে আমরা কোথায় নিয়ে যাব sin theta তে নিয়ে যাব sin square theta তে নিয়ে যাব যদি সবগুলোকে আমরা একই অনুপাতে নিয়ে যাই তাহলে আমরা বিভেদক করতে পারব তাহলে আমরা কাকে ভাঙাবো sin কে ভাঙাবো না cos কে ভাঙাবো সেটা ডিপেন্ড করবে দুটি অনুপাতের মধ্যে যেটির উপরে বর্গ আছে তাহলে এখানে বর্গ আছে হচ্ছে cos স্কয়ার এর উপরে তাহলে আমরা এখানে cos স্কয়ার কে ভাঙলাম cos স্কয়ার যদি আমরা ভাঙলে লিখি তাহলে cos স্কয়ার সমান হচ্ছে 1 minus sin স্কয়ার theta 2 root 2 sin theta সমান 3 তাহলে আমরা পাচ্ছি 2 minus 2 sin স্কয়ার theta plus 2 root 2 sin theta সমান সমান 3 বা এখানে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 2 root 2 sin থিটা 2 root 2 sin থিটা প্লাস 2 মাইনাস 3 0 তাহলে এখানে পাচ্ছি মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 2 root 2 sin থিটা মাইনাস 1 0 তাহলে এখান থেকে আমরা এটা মাইনাসটা কমন নিতে পারি মাইনাসটা কমন নিলে আমাদের কি হবে মাইনাস কমন নিলে 2 sin স্কয়ার theta minus minus 2 root 2 plus 1 equal to 0 বা আমরা যদি minus 1 দ্বারা গুণ করি তাহলে 2 sin স্কয়ার theta minus 2 root 2 sin theta plus 1 equal to 0 তাহলে আমাদের এখন আসছে কি মিডল টার্ম ফরম্যাট হয়ে গেল মিডল টার্ম ফরম্যাট হয়ে গেল অথবা আমরা এটাকে সূত্র করতে পারবো যেমন যদি সূত্র আকারে বলি তাহলে আমরা পাচ্ছি কি দেখো সূত্র আকারে যদি ধরি আমরা 2 কে √2 এর স্কয়ার নিকালে তাহলে √2 এর স্কয়ার নিকালে তাহলে sin থিটা √2 sin থিটা হোল স্কয়ার মানে সূত্রের তো √2 কে আমরা লিখতে পারি রুট পাওয়ার স্কয়ার লিখতে পারি আর সাইন থিটা সাইন এর পাওয়ার স্কয়ার আসে তাহলে সাইন স্কয়ার থিটা রুট টু সাইন থিটা টুয়াইস এ বি প্লাস ইনটু 1 প্লাস 1 স্কয়ার তাহলে দেখো এ স্কয়ার মাইনাস টুয়াইস এ এটা কত হবে হচ্ছে যে এ ইনটু 1 বি প্লাস 1 স্কয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কয়ার এ স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার a minus b হোল স্কয়ার ইকুয়াল টু 0 তাহলে সেক্ষেত্রে যদি আমরা বর্গ গুণ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে যে কি পাচ্ছি হচ্ছে যে √2 sin theta √2 sin theta minus 1 ইকুয়াল টু 0 তাহলে √2 sin theta সমান 1 বা এখানে আমরা পাচ্ছি হচ্ছে √2 sin theta সমান sin theta সমান 1 বাই √2 আমাদের উত্তর মান হচ্ছে sin 45 ডিগ্রি sin 45 ডিগ্রি sin sin চলে গেলে থিটা সমান 45 ডিগ্রি তাহলে আমরা এখান থেকে দেখেন 2 cos থিটা প্লাস 2 root 2 sin থিটা সমান 3 এটাকে সমাধান করে আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে থিটা সমান 45 ডিগ্রি কিভাবে করা হয়েছে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে cos কে ভেঙে আমরা যোগ বিয়োগ করছি যোগ মাইনাস 1 কমন হইছে মাইনাস 1 কমন না করে মাইনাস 1 দ্বারা গুণ করলাম গুণ করার পরে মিডল টার্ম ফরম্যাটে নিয়ে আসলাম আনার পরে দেখলাম এটা a মাইনাস হোল স্কয়ার সূত্রটা তারপর আমরা সূত্র করলাম সূত্র করার পরে এখানে আমরা 2 কে √2 হোল স্কয়ার লিখতে পারি √2 হোল স্কয়ার প্লাস 2 √2 sin থিটা প্লাস 1 হোল স্কয়ার এটাকে লেখা যায় a স্কয়ার মাইনাস 2 আইস এ বি প্লাস b স্কয়ার a মাইনাস b a স্কয়ার মাইনাস 2 আইস এ বি প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার তাহলে সে ক্ষেত্রে আমরা এখান থেকে বর্গমূল করে দিলাম বর্গমূল করে দেওয়া √2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে √2 sin থিটা সমান 1 হয় তাহলে sin থিটা সমান হবে √2 আর আমরা sin 45 ডিগ্রি এভাবে আমরা এই গাণিতিক সমস্যাটা কমপ্লিট করতে পারব এখন আমরা আরেকটা গাণিতিক সমস্যা
সেটা হচ্ছে যে কি আমাদের উদাহরণ 14 খণ্ডের মধ্যে আছে, সেটা আমরা একটু দেখব। এরপর আমরা আরেকটা গানের সমস্যা আছে, আমরা দুটো গানের সমস্যার মধ্যে আমরা এটা শেষ করতে পারবো। বাকি গানের সমস্যাগুলো আপনাদের মনে সেগুলো আমরা এখন যে গানের সমস্যা করবো সেটা হচ্ছে sec theta প্লাস tan theta, sec theta প্লাস tan theta সমান 2√3/sec theta মাইনাস tan theta 2 মাইনাস অনুরূপ একটা গাণিতিক সমস্যা। উদাহরণ 14 এবং অনুশীলনী 20 এর অনুরূপ একটা গাণিতিক সমস্যা। তো এটা আমরা যারা উদাহরণ 14 এবং অনুশীলনী 20 আমরা পারি তাদের জন্য এই গাণিতিক সমস্যাটা অত্যন্ত সহজ, আর যারা পারি না তারা এই গাণিতিক সমস্যার আলোকে বাকি দুটো গাণিতিক সমস্যা আমরা করতে পারবো। এখন আসো আমরা এই গাণিতিক সমস্যাটা কমপ্লিট করি। sec theta প্লাস tan theta 2√3, আর এখানে হচ্ছে যে কি sec theta মাইনাস tan theta, sec theta মাইনাস tan theta সমান 2√3। আসো আমরা গাণিতিক সমস্যা করি। এই গাণিতিক সমস্যাটা করার জন্য আমাদেরকে সুজন বিয়োজনের ব্যাপারটা বুঝতে হবে। সুজন বিয়োজন আমরা জানি উপবাসে করতে হয়, সুজন বিয়োজন হচ্ছে লব যোগ হর, লব যোগ হর, লব বিয়োগ হর, লব যোগ হর, লব বিয়োগ হর, এই সুজন বিয়োজনটা আমরা সুজন বিয়োজনটা যদি করি তাহলে আমরা সেটা পাবো। তাহলে আসো আমরা করি। sec theta প্লাস tan theta লব যোগ হর, sec theta মাইনাস tan theta divided by sec theta plus tan theta plus sec minus sec theta log যোগ হর log বিয়োগ হর plus tan theta সমান এখানে আসছে প্রেসার আসছে কত 2√3 plus 2 রুচি, আর এখানে আসবে হচ্ছে যে রুচি 2 মাইনাস রুচি, আর নিচে আসবে হচ্ছে যে 2+√3 -2+√3। তাহলে এখানে আমাদের লব যোগ হর, লব বিয়োগ হর ওই ফর্মুলাটা আমরা গাণিতিক সমস্যাটা উপস্থাপন করলাম। এখন প্লাস টেন থিটা মাইনাস টেন থিটা কাটো, আর এখানে মাইনাস সাইড থিটা প্লাস সাইড থিটা কাটা, তাহলে আমাদের এখানে কি আসবে, আমাদের এখানে আসছে চলছে যে প্লাস 2 sec θ, 2 sec θ যেমন ফটোগ্রাফ আসলো আমাদের 2 sec θ, আর নিচে হচ্ছে যে 2 tan θ, 2 tan θ বলে হচ্ছে যে কি সাইড থিটা, আর এখানে আসলে হচ্ছে যে কি √3 যদি কাটা হয় 4, আর নিচে হচ্ছে যে 2 যদি কাটা হয় তাহলে 2√3, তাহলে আমাদের আসতেছে হচ্ছে যে কি সাইড থিটা, সাইড থিটা সমান লেখা যাচ্ছে যে 1/cos θ, আর এটা সমান লেখা যাচ্ছে যে sin theta by cos theta সমান এখানে 2 কাটা, আর এখানে থাকবে হচ্ছে যে 2 দ্বারা কাটলে 2/√3। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 1/cos θ, আর এটাকে যদি cos থেকে গুণ করি cos theta by sin theta, তাহলে আমরা cos থেকে cos থেকে আমাদের কাটা হয় পাচ্ছি হচ্ছে 1/sin θ, 1/sin θ সমান 2/√3। 1/sin θ সমান 2/√3 হয়, তাহলে 1/sin θ সমান হচ্ছে যে কি cosec θ, cosec θ সমান 2/√3। তাহলে cosec θ 2/√3 মানটা কত, cosec θ 2/√3 মানটা হচ্ছে যে 60°, তাহলে cosec θ সমান cosec 60°, উদাহরণ θ সমান 60°। তাহলে বন্ধুগণ দেখো
আমরা এই গাণিতিক সমস্যার আলোকে আমরা উদাহরণের উদাহরণ 14 খ নম্বর গাণিতিক সমস্যা এবং অনুসরণে 20 নম্বর গাণিতিক সমস্যা এবং এই গাণিতিক সমস্যাটা আমরা করতে পারব তো এই দুটো গাণিতিক সমস্যা আমাদের বইটা আছে কোনো সমস্যা নাই যখন এই গাণিতিক সমস্যাটা তোমাদের দেওয়া হয় তখন কিছু স্টুডেন্টের সমস্যাটা ক্লিয়ার হয় সেম ধরনের আমরা প্রথমে দুজন দুইজন করব দুজন দুইজন করে আমরা যোগ বিয়োগ করব যোগ বিয়োগ করার পর আমরা উপরের ভাগের কাজটা করব করার পর আমরা সূত্র বসাবো এখানে যে কাজটা করা আছে সেটা একটু দেখো sec θ = 1 / cos θ আর tan θ = sin θ / cos θ এখানে তো 1 / cos θ কে আমরা রেখে দিলাম এরপর এটা উঠে গেলে cos উপরে যাবে sin নিচে যাবে cos উপরে চলে যাবে 1 / sin θ পাবো 1 / sin θ যখন পাবো 1 / sin θ একটা সূত্র আমরা জানি cos θ আর cos θ এর মান আমরা ডিগ্রি 60 থেকে বসাই দেব ডিগ্রি 60 সেই মানটা হচ্ছে যে 60 ডিগ্রি 2 / √3 মান হচ্ছে 60 সুতরাং θ = 60 ডিগ্রি আমরা এভাবে এখানে সমস্যাটা কমপ্লিট করতে পারব এখন আমরা ঠিক সেম ভাবে সমাধান সমীকরণ a প্লাস b মানে মাইনাস b ধরনের সমাধানের গাণিতিক সমস্যা একটা গাণিতিক সমস্যা করব খুবই বড় একটা গাণিতিক সমস্যা আমরা একটু দেখি এখানে রুট 6 cos θ into a minus b समान root 3 समान 2 sin theta समान 2 sin theta into a plus 2 sin theta into a plus b अबे a o b a b a मान लेने पर root 2 cos theta a minus b সমান root 3 সমান 2 sin theta a plus b হলে a ও b এর মান নির্ণয় করা এই গাণিতিক সমস্যা আমরা বইয়ে আমাদের 14 নম্বর উদাহরণে ক নম্বর গাণিতিক সমস্যা এবং অনুসরণের মধ্যে আমরা চারটি গাণিতিক সমস্যা আমরা এর আগে পড়তে পাবো সেটা হচ্ছে যে 18 19 তারপর হচ্ছে 21 তাহলে আমরা কি কি গাণিতিক সমস্যা এই গাণিতিক সমস্যাটা আলোচনা করতে পারবো আমরা একটু দেখি সেটা হচ্ছে যে 18 19 21 এবং 14 খ ইতিমধ্যে যারা 9th করছে তারা এই গাণিতিক সমস্যাগুলো পড়ো কিন্তু এই গাণিতিক সমস্যা অনেক সময় দেখা যাচ্ছে এখানে রুট 6 দিলে স্টুডেন্টরা একটু প্রবলেম হয় যে এটা তোমরা কিভাবে ভাঙবা সেটা নিয়ে তোমাদের একটু প্রবলেম হয় বাকি সবগুলো থিম হচ্ছে যে আগের মতো তাহলে আমরা একটু দেওয়াতে লিখি দেওয়াতে থেকে যদি করি আমরা গাণিতিক সমস্যাটা দেওয়াতে now say root 6 cos theta cos of a minus b সমান root 3 তাহলে আমরা লিখতে পারি হচ্ছে cos of a minus b সমান root 3 divided by root 6 তাহলে cos of a minus b সমান root 3 আর নিচে হচ্ছে root 2 into root 3 তাহলে আমরা সিস্টেমের কাজ যদি কাটা যায় তাহলে আমরা পাবো হচ্ছে যে 1 বাই রুট 2 তাহলে এই মাইনাস বি সমান 1 বাই রুট 2 সেক্ষেত্রে আমরা কস অফ এ মাইনাস বি সমান 1 বাই রুট 2 মান হচ্ছে যে কস 45 ডিগ্রি তাহলে কস এর রুট এর চলে যায় তাহলে এই মাইনাস বি সমান পাবো হচ্ছে যে 45 ডিগ্রি দিলাম তাহলে কত না 1 নং অনুরূপভাবে আমরা দ্বিতীয় অংশটা করতে পারি দ্বিতীয় অংশটা হচ্ছে টু সাইন অফ এ প্লাস বি সমান রুট থ্রি তাহলে sin of a plus b সমান root 3 by 2 তাহলে এখানে আছে sin of a plus b সমান sin 60 ডিগ্রি যদি sin 60 ডিগ্রি হয় সুতরাং a plus b সমান 60 ডিগ্রি তাহলে এটা কত না 2 নং
এখন আমরা জাস্ট পর এখানে একটা কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে রুট 6 কে আমরা রুট 2 ইনটু রুট 3 দ্বারা ভাঙাবো তারপর এখানে একটা মান পাবো a মাইনাস b এর মান যদি আমরা পাই 45 ডিগ্রি আমরা a প্লাস b এর মান পাবো 60 ডিগ্রি এবার এক নং এবং দুই নংকে আমরা কি করব যোগ করে দেব অথবা এক নং এবং দুই নংকে আমরা বের করে দেব সেই ক্ষেত্রে আমরা এই গাণিতিক সমস্যায় a এবং b এর মানটা আমরা বের করতে পারব এবং অনুসরণে 18 19 21 এবং 14 খ এই চারটি গাণিতিক সমস্যা আমরা এই গাণিতিক সমস্যা আলোকে করতে পারব আশা করি আপনাদের 94 1 এবং 2 এ অতিরিক্ত যে সব গাণিতিক সমস্যা আপনাদের প্রয়োজন ছিল সেই গাণিতিক সমস্যাগুলো আপনাদের মধ্যে উপস্থাপন করা হয়েছে এবং এরপর আপনারা সিলেকশন করার সময় একটা দুটো গাণিতিক সমস্যা হয়তো নতুন পেতে পারেন তো সেটা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের সিজন কোচিং এর ফেসবুক পেজ অথবা আপনার ইউটিউব পেজের মধ্যে জানাবেন আমরা পারলে আপনাদেরকে অবশ্যই সলভ করে দিব এবং আমাদের স্টুডেন্টরা যারা আছে তারা ক্লাস আসলে অবশ্যই তাদেরকে সলভ করে দেওয়া হবে তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যেহেতু 9.12 আপনাদের শেষ 9.12 এর সমস্ত সাধারণ অনুসরণের গাণিতিক সমস্যা উদাহরণের গাণিতিক সমস্যা এবং আজকের অতিরিক্ত গাণিতিক সমস্যাগুলো এগুলো সব প্র্যাকটিস করার পরে আপনারা সর্বপ্রথম সৃজনশীলের বুট প্রশ্নগুলো দেখবেন বুট প্রশ্নগুলো দেখার পরে আপনারা অতিরিক্ত যে স্কুল বুটগুলো আছে সেগুলো দেখবেন ইনশাল্লাহ 9.12 এর সাধারণ সমস্যাবলী এবং উদাহরণের সমস্যাবলী এবং অতিরিক্ত গাণিতিক সমস্যাগুলোর আলোকে আপনারা যখন সৃজনশীল করতে যাবেন ইনশাল্লাহ আপনাদের সৃজনশীলে খুব একটা বেশি প্রবলেম হবে না অর্থাৎ 90% সৃজনশীল আপনারা নিজেরা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অবশ্যই আগে বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করবেন এবং সূত্রগুলো ভালো করে পড়ে তারপরে আপনার সৃজনশীলে মুভ করবেন সৃজনশীল হচ্ছে যে সর্বশেষ একটা প্রক্রিয়া সেখানে আপনাকে অনেকটা বিষয়টা এরকম যে জামাটা তৈরি করে আপনাকে গায়ে দিতে হবে বিষয়টা হচ্ছে ওরকম তাহলে ওটার জন্য আপনার যত একটা জামা তৈরি করার জন্য যতটুকু উপকরণ লাগবে আপনার সুতা লাগবে অনেক ধরনের উপকরণ লাগবে আপনারা জানেন তো সেই উপকরণগুলো হচ্ছে যে সাধারণ গাণিতিক সমস্যা সেই সাধারণ গাণিতিক সমস্যাগুলো আপনারা যদি ভালো করে প্র্যাকটিস করেন তারপর আপনারা সৃজনশীল মুখ করতে পারবেন সৃজনশীল একটা হচ্ছে সর্বশেষ প্রক্রিয়া এবং সাধারণ গাণিতিক সমস্যাগুলো যদি ভালো করে বুঝেন তাহলে আপনাদের এমসিকিউর যে ব্যাপার সেটা আপনাদের শেষ হবে এমসিকিউর জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বইয়ের মধ্যে কিছু এমসিকিউ থাকে অনুশীলনের মধ্যে এবং বইয়ের মধ্যে ছোট ছোট উদাহরণের গাণিতিক সমস্যাগুলো থাকে এবং অনুশীলনের ছোট ছোট গাণিতিক সমস্যাগুলো থাকে সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনাদের 9.12 এর এমসিকিউগুলো শেষ হবে এবং সর্বশেষ যে কথাটা বলা সেটা হচ্ছে যে ডিগ্রি সারটা অবশ্যই অনেক বেশি দরকার সেটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট এবং এখানে তিনটা সূত্র আছে যে আমরা জানি দ্বিঅক্ষ সংলম্বস্থ প্রায় বন্ধ অবস্থায় এখান থেকে আমরা লম্ব এবং নিম্নতা বের করতে জানতে হবে যদি আমরা জানি এটা আমাদের সৃজনশীলে কলম্বার একটা কাজ দিবে এবং আমাদেরকে লম্ব এবং দূরত্ব চিনতে হবে সেটা এখানে থিটার বন্ধ সাপেক্ষে থিটার বিপরীত হচ্ছে লম্ব থিটার বিপরীত হচ্ছে লম্ব এটা আর সমকোণের বিপরীত হচ্ছে ত্রিভুজ আমরা জানি আর থিটা সংলগ্ন যে রেখা দেখাটা থাকবে সেটা হচ্ছে ভূমি তাহলে এখানে এবি ভূমি আর এখানে হচ্ছে বিসি ভূমি এভাবে লম্ব এবং অতিভুজ থিটা সাপেক্ষে গুণমান এটা আপনাদের মাথায় রাখতে হবে আর অতিভুজটা হচ্ছে নির্ধারিত এভাবে আপনারা যদি লম্ব অতিভুজ ভূমি চিনেন এবং সেগুলো যদি অনুপাত আকারে প্রকাশ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের 9.12 এর কোনো সমস্যা থাকবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন